সরকারের সীমাহীন দুর্নীতি দুর্ভিক্ষের কারণ বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুই রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন তিনি। বলেন, জনতার গণজোয়ারে আতঙ্কিত সরকার, খুব বেশি দিন টিকবে না ক্ষমতার মসনদ। 8,000 কোটি টাকার ইভিএম কিনতে যাচ্ছে আপনার একটা জালিয়াতির ভোট করার জন্য, 43 কোটি টাকা দিয়ে আপনার মন্ত্রী পরিষদ সচিব আর আপনার মুখ্য সচিবের বাড়ি তৈরি করার জন্য। আপনি কি আশা করেন? খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার বুলি আওড়ানো বাংলাদেশ যখন দুর্ভিক্ষের শঙ্কায়, ঠিক তখন কারণ হিসেবে এভাবেই আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতিকেই দুষলেন বিএনপি মহাসচিব। কারণ ওনারা কিছুদিন আগেও দাবি করেছেন যে তারা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন। মূল বিষয়টা যেটা যে জায়গায় আর কি, সেটা হচ্ছে যে এত বেশি দুর্নীতি সবখানে, প্রতিটি খাতে, প্রতিটি ক্ষেত্রে, যে তাদের এখন এই অবস্থার প্রেক্ষিতে এই সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। বললেন, জনতার গণজোয়ারে আতঙ্কিত আওয়ামী লীগ, সরকার যত শক্তিশালী হোক শত বাধাতেও টলানো যাবে না আন্দোলন, টিকে থাকা যাবে না ক্ষমতার মসনদে। এইভাবে তো আমরা প্রত্যেকবারই বলছি যে এইভাবে দমন করে, আপনার মানুষকে গুলি করে, হত্যা করে, গুম করে কোনোদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না যতই তারা শক্তিশালী। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। সংলাপে অংশ নেয় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম। আজকে আমরা বিএনপির সাথে ঐক্যমত হয়েছি, বর্তমান যে অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, এই সরকারের পদত্যাগের জন্য আমরা যুগপথ আন্দোলন করে যাব। অতএব আমাদের একমত আমরা পোষণ করেছি এবং আগামীতে আমাদের চমক আছে ইনশাল্লাহ। এর আগে গত মে মাসে প্রথম ধাপে 22টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছিল বিএনপি, দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত যে সংখ্যাটি 13। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।